এবং ওনার 10 বছরের যে প্রেসার, প্রেসারে ওষুধ খেতে হয় না? কোন ওষুধ খান আপনি এখন? হ্যাঁ আগে খেতাম। আচ্ছা আগে প্রেসারে ওষুধ খেতেন? হ্যাঁ। তাহলে প্রেসারে ওষুধ আপনাকে খেতে হচ্ছে না? প্রেসারও এখন নরমাল এবং সুগারও আলহামদুলিল্লাহ এবং স্যার এখন 125 মাত্র। আচ্ছা তাহলে 6 মাসের মধ্যে আপনি 18 কিলো ওজন কমালেন, সুগারটা আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হলো এবং প্রেসার 10 বছরের যে আপনার প্রেসার সেই প্রেসারটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পিস লাইভ ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। মূলত আজকে আমাদের সামনে একই ফ্যামিলির তিনজন উপস্থিত হয়েছে, তার মধ্যে বিশেষ করে দুজন তো আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছে এবং একজন ওনার একটু সাইডে করো মানে দেখে দেখে মানে নিয়মগুলো ফলো করে করে আলহামদুলিল্লাহ একজন আবার 13 কেজি ওজন কমিয়ে নিয়েছে। তো সেই সব পুরো বিস্তারিত আজকে আপনাদের সামনে থাকছে। তো আগে আমরা যেটা দেখবো, প্রথমে ওনাদের নাম এবং ওনাদের অ্যাড্রেসটা আগে আপনাদেরকে জানানো দরকার। তো আপনার বাড়িটা কোথায় পড়ছে? আমার নাম সিরিন সুলতানা, আমার গ্রাম হচ্ছে ইংলিশ। গ্রামটা কোথায় বললেন? ইংলিশ। ইংলিশ, আমার ইংলিশ আছে এখানে, ইংলিশ সাহাপাড়া। আচ্ছা আচ্ছা, তো এটা ঔরঙ্গাবাদ পড়ছে না? হ্যাঁ ঔরঙ্গাবাদ। আচ্ছা, তো আপনার সমস্যা কি ছিল? আমার ওজনটা বেশি ছিল। আচ্ছা, ওজন আপনার বেশি ছিল, তারপরে আর কি সমস্যা ছিল? আর তো জানতাম না যে সুগার আছে। আচ্ছা, এখানে প্রথমে এসেই টেস্ট করলো তো বললো কি আপনার সুগার আছে। আচ্ছা, 165 হয়েছিল সুগার। আচ্ছা, কিন্তু আমার কাছে দেখা যাচ্ছে লেখা আছে 2 বছরের সুগার আর প্রেসার হচ্ছে 10 বছরের। হ্যাঁ হ্যাঁ, প্রেসার হয়েছে। প্রেসারটা 10 বছরের না? তাহলে 10 বছর থেকে ওনার প্রেসার ছিল এবং 2 বছরের সুগার, যেটা আমার কাছে নোট আছে, এবং ওজনটা ওনার বেশি ছিল। আচ্ছা, ওভারওয়েটের জন্য এসেছিলেন না? হ্যাঁ ওজন বেশি ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনার যখন আপনি আমাদের কাছে আসেন তখন আপনার ওজন কত ছিল? ওজন ছিল 70 কিলো, 800 গ্রাম, যেটা আমাদের রেকর্ড দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আপনার ওজনটা কত হয়েছে? আমার এখন ওজন 52 কিলো। 52 কিলো, তাহলে হচ্ছে যে 70 থেকে উনি এসছেন কত? 52 কিলোতে। 52 কিলোর মানে হচ্ছে কত? এই যে 18 কিলো নাকি? 18 কিলো কমেছে, 18 কিলো কমেছে। তো প্রিয় দর্শক, উনি যেটা মানে কমেছেন আর কি আলহামদুলিল্লাহ, 18 কিলো উনি অলরেডি উনি কমেছেন আমার কাছ থেকে, এবং উনি সুগারটা পুরোপুরি আপনি ওজন কমিয়েছেন আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে সাধারণ ভাবে যে সমস্যাগুলো কি হয় কি থাকে, এখানে আপনাদেরকে আমি কিছু রিপোর্ট গুলো দেখাবো। যেটা তো এখানে তার ফার্স্টিং সুগারটা দেখেন, এসেছে 82, তারপরে ওনার যে ভিটামিন ডি থ্রি আগে অনেক বেশি কম ছিল, এখনো কম আছে। হ্যাঁ, তো ভিটামিন ডি থ্রি পুরো করতে হবে, টুকার করতে হবে, সেটা আমরা লাইফ স্টাইল করে দেবো। তারপর এখানে ইনসুলিন ফাস্টিংটা এখানে দেখতে পাচ্ছেন, বলি দেখা যায় 2.01। হ্যাঁ, ইনসুলিন ফাস্টিংটা ভালো হয়ে যাচ্ছে তার, এবং এর চাইতেও বেশি থাকে, কাদের বেশি থাকে সে বিষয়টা একটু জানার ব্যাপার আছে। আচ্ছা, এখানে হোমায়ারটা দেখেন, হোমায়ার ছিল ওনার মোটামুটি 2-এর কাছাকাছি হোমায়ার, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার সমস্ত কিছু হোমায়ার ভালো হয়ে এসেছে দেখেন। হ্যাঁ, মানে 1-এর নিচে আছে, আমরা বলি 1 কিংবা 1-এর নিচে থাকতে হবে, তাহলে ওনার হোমায়ার এত ভালো, যেহেতু হোমায়ারটা খুব ভালো এই জন্য ইনসুলিন ফাস্টিংটা আপনারা দেখতে পাচ্ছেন 2। হ্যাঁ, কেন? যে হোমায়ার ভালো থাকলে বেশি ইনসুলিনের প্রয়োজন পড়ে না, অল্প ইনসুলিনই কিন্তু সুগারটা কোষে ঢুকতে পারে যার কারণে, কিন্তু যাদের হোমায়ার বেশি থাকবে তাদের অনেক বেশি পরিমাণ ইনসুলিন বডিতে থাকবে। আচ্ছা, তারপরে আপনারা হয়তো বলবেন এখানে দেখেন, এখানে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে, এটা 24-5-এর রিপোর্ট, 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার 121 এসেছিল, তাই তো নাকি? হ্যাঁ, ওইটা 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার 121 রিপোর্ট। তারপরে হচ্ছে আপনারা হয়তো দেখতে চাইবেন যে HbA1c দেখতে চাই, তো HbA1c করা হয়েছে। তো HbA1c দেখুন, সাধারণভাবে আমরা যেটা বলি আর কি, যে কমসে কম 5.5 এরকম থাকবে। হ্যাঁ, কিন্তু ওনার আলহামদুলিল্লাহ এত ভালো রিপোর্ট যে HbA1c হচ্ছে 4.9, দেখছেন কত ভালো রিপোর্ট আর কি।
তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে ওনাকে আমরা শুধু সাধারণভাবেই যে ভালো হয়ে গেছে এটার আমরা ঘোষণা দিইনি, বরঞ্চ সাইন্টিফিকভাবে এখানে প্রুফ করে একটা একটা করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাছ থেকে যে উনি 6 মাসের মধ্যে 18 কেজি ওজন কমালেন, তার মানে 6 মাসে যদি 18 কেজি ওজন কমায় তাহলে মাস প্রতি কত হচ্ছে 3 কেজি করে, তাহলে সাইন্টিফিকভাবে 3 কিলো করে ওজন যদি মাসে কমে তাহলে এটা হচ্ছে আদর্শ ওজন কমা, মানে এটা খুব ভালো। হ্যাঁ, অনেকের হয়তো বেশি কমতে পারে বা কারো কম কমতে পারে, সেটা একটা আলাদা ম্যাটার, কিন্তু ওনার একদম খুব সুন্দরভাবে ওজনটা কমেছে, মাসে 3 কিলো ওজন কমেছে, এবং ওনার সুগারটা পুরোপুরি ভালো হয়ে গেছে আপনাদেরকে আমি সাইন্টিফিকভাবে দেখালাম, এবং আপনাদেরকে এটাও দেখালাম কি উনি নিজেই বললেন যে আমাদের ওনার 10 বছরের প্রেসার ছিল, 10 বছরের, তাই তো, 10 বছরের প্রেসার কিন্তু ওনার পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন যে 10 বছরের প্রেসার ওনার ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনি, আচ্ছা আপনি যখন আমাদের লাইফ স্টাইল যখন শুরু করেন তখন আপনাকে কিভাবে আপনি আমাদের জানলেন, এবং তারপরে শুরু করার পর লোকে বা কি বললো এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন, কারণ প্রায় প্রত্যেক রোগীকে আমি জিজ্ঞাসা করি এই বিষয়টা আর কি। আমার ইচ্ছা ছিল কি আমার ওজনটা কেমন করে কমবে, আমার বোন একদিন বললে কি আমার স্যার এই যে এখানকার কথা বললে চাঁদপুরে, আপনার কোনটা বোন? আমার ছোট বোন। আচ্ছা, আমার ছোট বোন বললে কি আমার স্যার ওখান থেকে ভালো হয়ে এসছে, মানে অনেক ওজন ছিল, ওজন কমেছে, দিয়ে তো আমরা এলাম। কোন স্যারের নাম কি? ও আসনাউল স্যার। আচ্ছা আচ্ছা, তো ওনার, উনি তো ইনসুলিন পেশেন্ট, ঠিক আছে, ইনসুলিন পেশেন্ট ছিল আলহামদুলিল্লাহ, ও প্রায় অনেকদিন থেকে ইনসুলিন, কয়েক বছর থেকে ইনসুলিন উনি নেই আর কি, তো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ওনাকে আর ইনসুলিন নিতে হচ্ছে না, এবং এখন উনি ভাতও খেতে পারছেন। হ্যাঁ, তো ওনার কেসটা একটু জটিল, ইনশাল্লাহ খুব শীঘ্রই উনি ভালো হবেন এবং বিদায় নেবেন আশা করছি। হ্যাঁ আচ্ছা, তারপরে আপনার বোনের কাছ থেকে আপনি শুনলেন? হ্যাঁ, দিয়ে তো এলাম, আমার বোন এসেছিল প্রথম দিন, ওর সাথে এলাম। আচ্ছা, তো আপনার আপনার আম্মার তো আগে চিকিৎসা চলতো না? না, আমি আম্মা একসাথে এসেছি। ও আচ্ছা, আপনি এবং আমি একসঙ্গেই। আমার বোন বললে এখানকার ঠিকানা দিলে দিয়ে এলাম সবাই মিলে একসাথে। আচ্ছা আচ্ছা, তো এবার আপনি, আপনারা যখন চিকিৎসা করা শুরু করলেন তো এরকম কি লোকের কোনো কিছু কথা শুনতে হয়েছিল যে বেকার হয়ে যাবি বা বিভিন্ন ধরনের কথাগুলো বলে আমাদের, আপনাকে কিছু বলেছিল কিনা কেউ? ও বলছে, অনেকেই বলেছিল কি অত ওজন তাড়াতাড়ি অত কমা ভালো নয়, উনি বলেছিলেন। আচ্ছা, ওজন কমা ভালো না অত তাড়াতাড়ি, তো মূলত বিষয় যেটা হচ্ছে যে 1 মাসে 3 কিলো ওজন কমা, এটা হচ্ছে সাইন্টিফিকভাবে মানে আদর্শ ওজন কমানো। হ্যাঁ, যদি 1 মাসে কারো অনেক বেশি ওজন কমে তাহলে সেটার কিছু কারণ থাকতে পারে, হ্যাঁ সেটারও দেখার ব্যাপার আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আদর্শ ওজন কমা। হ্যাঁ, 6 মাসে 18 কেজি ওজন মানে 3 কেজি করে মাসে কমছে আর কি। তো আচ্ছা, এটা কি বিশ্বাস হচ্ছিল প্রথমে যে এটা কি কখনো হয়, সেটা কখনো ভালো হয়, প্রেশার কখনো ভালো হয়? না না, আমি তো ভাবতেই পারিনি যে আমার এত ওজন কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকের মানুষের মধ্যে ভুল ধারণা সুগার প্রেসার কখনো ভালো হয় না, সারা জীবন অসুস্থিত হয়। তো এই যে আপনি পুরোপুরি আলহামদুলিল্লাহ 10 বছরের প্রেসার আপনি এখান থেকে ভালো করলেন, হ্যাঁ সুগারটা আপনি ভালো করলেন, এবং আপনি 18 কেজি ওজন কমালেন, হ্যাঁ, তো এর জন্য আপনি মানুষকে কিছু বলবেন কি? মানুষদের ভুল ধারণা দূর করার জন্য কিছু বলার আছে আপনার? প্রিয় দর্শক, অনেকেই বলতে পারে না মাইকের সামনে, আমি সেটা বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো হয়তো যেটা প্রশ্ন করলে সেটাই বলতে পারবে, অনেকে নিজে থেকে বলতে গেলে কিছু বলতে পারবে না, তো ঠিক আছে, সমস্যা নেই। তো আমি আপনাদের সামনে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই যে আপনারা বইটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই বইটা কিন্তু প্রত্যেকেরই পড়া উচিত, বিশেষ করে যারা ডাক্তার, হ্যাঁ তাদেরকে আমি বলছি, এটা সাইন্টিফিকভাবে ডায়াবেটিস ভালো হয় কি না, হ্যাঁ এটা একটা ইংলিশ বই, এটা ইংলিশ থেকে বাংলায় করা হয়েছে, ঠিক আছে, তো এই বইটা খুবই দরকার। হ্যাঁ, এটা খুব বেশি মানে প্রচারিত এবং বিক্রিত বই। হ্যাঁ, তো এই বইটা ডায়াবেটিস কোড, বইটা ইংরেজি হচ্ছে ডায়াবেটিস কোড, আর বাংলাতে এটা দিয়েছে ডায়াবেটিস জয়। হ্যাঁ, তো বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ ডায়াবেটিস রোগকে প্রতিরোধ এবং আরোগ্য করার এক নির্ভরযোগ্য সহজ প্রাকৃতিক সমাধান। তো ডক্টর জেসন ফাং এর বেস্ট সেলিং বই এটাকে বলা হচ্ছে। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ বই। এই বই যখন পর্যন্ত মানে কোনো ডাক্তার না পড়বে ততক্ষণ পর্যন্ত সে বুঝতেই পারবেন যে পারবে না যে সাইন্টিফিকভাবে এটা প্রুফ, এটা প্রমাণিত, এটা ভালো হওয়া সম্ভব। তো আমাদের কাছে প্রচুর পরিমাণ বই আছে, ইনশাল্লাহ আমরা আরও বইগুলো আপনাদেরকে দেখাবো বিভিন্ন সময়তে, এবং আমরা আলাদাভাবে রাখবো যে আমরা কত বই ঘাঁটাঘাঁটি করতে হয় এইসব বইয়ের জন্য। তো এটা মূল একটা খুব গুরুত্বপূর্ণ বই আপনাদেরকে দেখালাম। তো প্রিয় দর্শক, আচ্ছা আপনি যখন আমাদের কাছ থেকে শুরু করেছিলেন, মানে আমাদের আগের যেটা মানে প্রচার হয়ে আছে আর কি, যে আমরা
ভাত রুটি সমস্ত কিছু বন্ধ করে দিই আর কি। আগে সবজি খেয়ে থাকতে হতো। তো আপনি যখন শুরু করেন তখন আপনাকে আটা দেওয়া হয়েছিল তো নাকি? আটা দিয়ে আপনি শুরু করেছিলেন, তার মানে প্রিয় দর্শক আমাদের যে আটা সেই আটা দিয়ে ওনাকে শুরু করা হয়েছিল, তার মানে আটা খেয়ে আপনি রুটি খেয়ে থাকছিলেন এবং ছাতু রুটি সবজি ছাতু এসব গুলো খাচ্ছিলেন, তাই তো? তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের মানে একটা পর্ব, প্রথম পর্ব। এবার দ্বিতীয় পর্বতে ওনার আম্মা এবং তৃতীয় পর্বতে ওনার মানে ছোট বোন যার কথা শুনে উনি এসছেন আর কি, তো তাদের সঙ্গে আমরা সাক্ষাৎকার নেব। ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে যার কারণে এখানে স্টপ করছি। তো বিশেষ করে আপনারা হয়তো অনেকে জানতে চাইবেন যে আমাদের অ্যাড্রেস সম্পর্কে, তো এটা হচ্ছে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার, হ্যাঁ এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান। তো আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার হচ্ছে 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং আমাদের ওয়েবসাইট md.abdulkarim.com, এখান থেকে আপনারা বুকিং করতে পারেন সমস্ত, ওখানে সমস্ত কিছু করার জায়গা আছে, হ্যাঁ ওই ওয়েবসাইটে গিয়ে সেগুলো করতে পারবেন। তো আপনারা সেখানে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।